3D ফিল্ম যেটা দেখার জন্য আমাদের একটা চশমা পড়তে হয়, যার নাম পোলারয়েড চশমা, যার ফলে আমাদের মনে হয় যেন বাস্তবে আমরা সেখানেই আছি আর সবকিছু আমাদের সামনেই ঘটছে। তবে আপনি জানেন কি, প্রথম 3D ফিল্ম রিলিজ হয়েছিল 1922 সালের 27শে সেপ্টেম্বর, যার নাম ছিল দ্য পাওয়ার অফ লাভ। রোডাকটিল নামে একটি উড়ন্ত সরীসৃপ ছিল, যা আজ থেকে প্রায় 230 মিলিয়ন বছর আগে জীবিত ছিল। এই প্রাণীটির জীবাশ্ম রোমানিয়াতে পাওয়া গেছিল, যেটি ছিল জিরাফের মতো লম্বা, ওজন প্রায় 8 টন, ডানাগুলি ছিল 39 ফুট, যা F-16 ফাইটার জেটের ডানার থেকেও বড়। এই প্রাণীটির নাম আর্মাডিলো, যেটি আমেরিকার জঙ্গলে দেখতে পাওয়া যায়। আমেরিকার টেক্সাসে বসবাসকারী একটি লোক তার নিজের বন্ধুকে করে আর্মাডিলোর উপর গুলি চালান, কিন্তু তার গায়ে থাকা খোলসটা এতটাই শক্ত, গুলি লেগেও লোকটির দিকে ফিরে যায় এবং লোকটি আহত হয়। তাকে হেলিকপ্টারে করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আশ্চর্যজনক এটাই, প্রাণীটির কিছুই হয় না, অক্ষত অবস্থায় পালিয়ে যায়। মানব দেহে অর্থাৎ আমাদের শরীরে এমন দুটি অঙ্গ আছে যেগুলির বৃদ্ধি কখনো বন্ধ হয় না। বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের বাকি অঙ্গগুলো না বাড়লেও নাক ও কানের পেশিগুলি বড় হতে থাকে, কারণ এগুলি বেশিরভাগই তরুণাস্থি কোষ দিয়ে তৈরি, যা আমাদের বয়স বাড়ার সাথে সাথে বাড়তে থাকে। একটি মৌমাছি যা প্রায় মাটি থেকে উপরের দিকে 29,525 ফুট উচ্চতা পর্যন্ত উড়তে পারে, যা মাউন্ট এভারেস্টের থেকেও বেশি।